কৃষিতে দক্ষ স্মার্ট উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 5 দিনব্যাপী শুরু হয়েছে কৃষি যন্ত্রপাতি মেরামত সেবা বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। নারী কিংবা পুরুষ, ছোট কিংবা বড়, বয়সের ভেদাভেদ ভুলে কৃষিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি মেরামত প্রশিক্ষণ নিচ্ছেন একদল প্রশিক্ষণার্থী। আধুনিক কৃষিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং কৃষিতে নিজেদেরকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান এই প্রশিক্ষণার্থীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় SSCP বিপণন অঙ্গ এর ব্যবস্থাপনায় কৃষি বাজারের সার্বিক সহযোগিতায় 5 দিনব্যাপী এই প্রশিক্ষণের বাংলাদেশের 14টি জেলা থেকে 25 জন সদস্যের একটি টিম অংশ নিতে পারবেন। চলমান এই প্রশিক্ষণে এসে তাদের অভিজ্ঞতার কথা জানালেন কয়েকজন প্রশিক্ষণার্থী। আমার নাম শেখ আলমগীর হোসেন, বাগেরহাট জেলা থেকে আসছি। আমি সহ আমার সহভাগীদের নিয়ে আসছিলাম 25 জন। ট্রেনিংটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এ ধরনের ট্রেনিং যদি প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা খামারের কাছে পৌঁছে দেওয়া যায় তো প্রত্যেকটা খামারের জন্য খুব উপকার হবে। যাদের মেশিন আছে এবং যারা মেশিন নিতে ইচ্ছুক আছেন, মেশিন দিয়ে চাষবাস করেন, তাদের জন্য ট্রেনিংটা খুবই প্রয়োজনীয়। আমরা ট্রেনিং করতেছি, অনেক ভালো লাগতেছে। এখানে যারা টিচার আছে তারা অত্যন্ত ধৈর্যশীল, একজন অনেক আমাদের জন্য অনেক মানে বিভিন্ন বলে যে তোমরা আমাদেরকে প্রশ্ন করো, কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলো, আমরা সারাদিন না আলহামদুলিল্লাহ এখানে পরিবেশ সব কিছু ভালো লাগতেছে। আমরা আসছি আমাদের মনফুরা থেকে, SSCP একটা প্রকল্পের মাধ্যমে আমাদের ট্রেনিংয়ের সুযোগ করছে, তাদেরকে আমরা অনেক কৃতজ্ঞতা স্বীকার করি। সেক্ষেত্রে আমরা যে এই গ্রুপে 25 জন লোক আইসি, আসার পর আমাদের যারা আমরা অনেক আমাদের এলাকায় অনেক যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি আছে, তো কৃষি যন্ত্রপাতি আছে অনেক মেকানিক্স, ফলে কোনো লোক নাই যে একটা কাজ জানবে করবে, এরকম লোক নাই। তো এখন আমরা আগে এই যে এই সমস্ত ইঞ্জিনের নাট কীভাবে খুলে সেটাও আমরা জানতাম না, এখন কীভাবে টাইট দেয় সেটাও আমরা জানতাম না। এখন এই যে ওনাদের মাধ্যমে প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা দেখাইতেছি, দেখতেছি, তো সেক্ষেত্রে যদি আমরা এই সমস্ত মেশিনের কাজ শিখতে পারি, ভালোভাবে উদ্যোক্তা হইতে পারি, ভালোভাবে ব্যবসা করতে পারি, পাশে একজনের মেশিন সমস্যা হয়েছে সমাধান করতে পারি, তাহলে আমাদের কৃষি পিছিয়ে পড়বে না, কৃষির সামনে এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ কৃষি বাজার যারা মেকানিক্স পদে ভালো কাজ জানে ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করতেছে, যথেষ্ট পরিমাণ ব্যবহারে কোনো কাজে আমাদেরকে সবসময় জিজ্ঞাসা করে, ভাই আপনাদের কোনো সমস্যা আছে, থাকা খাওয়া কোনো কিছু সমস্যা আছে? না ভাই কোনো সমস্যা নাই, সবসময় রাত্রে শোয়া পর্যন্ত আমাদের খোঁজ খবর নিতেছে তারা। প্রশিক্ষণে আসা প্রশিক্ষণার্থীদের সুবিধাসমূহ: 7 দিনের থাকা খাওয়া ফ্রি, প্রশিক্ষণের শেষে বিশেষ সম্মানী প্রদান, বিনামূল্যে টুলবক্স প্রদান, প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান, প্রশিক্ষণ পরবর্তী কৃষি মেশিনারি স্কোরের জন্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকির সুযোগ, সম্পূর্ণ সরকারি খরচে 18 বছরের থেকে নারী অথবা পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। আপনার উপজেলাটি তালিকাভুক্ত কিনা জানতে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন কৃষি বাজারের ওয়েবসাইটে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। কৃষি মানেই কৃষি বাজার।